নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এবং তার উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তো দেখো দু হাজার সালের বাংলা পরীক্ষা সবে মাত্র আজকে কমপ্লিট হলো আমার হাতে এসে পৌঁছেছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন যা যা বলেছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে দু হাজার সালের তো দেখো ফার্স্ট প্রশ্ন একে কি বলেছে ভাত খাবে কাজ করবে এই কথা বলেছিল অ্যান্সার হবে বামন ঠাকুর রোমান্টিয়র প্রশ্ন কি বলেছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ অ্যান্সার হবে লোকের অভাব রোমান্ত্রিতে নিখিল ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে তো দেখো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই কমন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না চার নম্বরের প্রশ্ন কোনবারে বদলা লাগলে সাত দিন থাকবে অ্যান্সার হবে কোয়ার শনিবারে পরের প্রশ্ন কী আছে পাঁচ নম্বরের প্রশ্ন বুড়িমা তুমি মরণি এ কথা বলেছিল অ্যান্সার হবে ঘয়ার আনসার চৌকিদার ছ নম্বরের প্রশ্ন জানিলাম এ জগৎ অ্যান্সার হবে খয়ার স্বপ্ন নয় সাত নম্বরের প্রশ্ন কি বলেছে শহরের অসুখ হা করে কি খায় তো দেখো শহরের অসুখ হা করে সবুজ খায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসেছে ঘয়ের অ্যান্সার হবে সবুজ খায় আমাদের আট নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ার আনসার দূর সমুদ্রের দীর্ঘশ্বাস নম্বরের প্রশ্নের অ্যান্সারবে খয়ার আসার নদীর ঠিক আছে তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো দশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে অভাব নাটক এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক খয়ের অ্যান্সার ঠিক আছে নম্বর এগারো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে একটি টুল বারো নম্বরের প্রশ্ন শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে অ্যান্সার হবে এন্সার রাস্তায় মাঠে ঘাটে তেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে খয়ারাসার নাট্যভিনয় একটি পবিত্র শিল্প চৌদ্দ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে গয়ারাসার ক্রস বেল্ট থাকে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল অ্যান্সার হবে জ্বলন্ত মোমবাতি ঘয়ের অ্যান্সার ষোলো নম্বরের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আটলান্টিসকে ঠিক আছে আর সতেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে গার পাহাড়ের চোরাই আঠেরো নম্বরের অ্যান্সার হবে কয়ার আনসার বিষ্ণুচন্দ্র চক্রবর্তী ঠিক আছে উনিশ নম্বরের প্রশ্নের অ্যান্সার দাদার কীর্তি চলচ্চিত্রের পরিচালক অ্যান্সার হবে ঘয়ের তরুণ মজুমদার কুড়ি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী একুশ নম্বরের প্রশ্নের আনসার হবে খয়াল আনসার সাত বাইশ নম্বরের আনসার হবে শব্দের বুৎপত্তিগত অর্থ হল অ্যান্সার গোয়ান্সার রতনাঘর ঠিক আছে তো দেখো এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো রোমাননে বুড়ি খেপে গেল কোন কথায় বুড়ি খেপে গেল যখন বুড়িকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি হিন্দু না মুসলমান তখন খেপে গিয়েছিল রোমান প্রশ্ন উৎসব আবার কাট কাটতে থাকে উৎসব কাট কেটেছিল কেন অ্যান্সার বে বুড়ো কর্তার যজ্ঞের জন্য হোম যজ্ঞের জন্য তিন নম্বরের প্রশ্ন কিসের মূল্যবোধ কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি যখন নিহত ভাইয়ের সবদেহ দেখে যদি ক্রোধ না হয় তাহলে কিসের মূল্যবোধ এই প্রসঙ্গে কথাটি বলা হয় ছিল চার নম্বরের প্রশ্ন অল সূর্য দেয় একে অল সূর্য কি একে দেয় অ্যান্সার হবে উজ্জ্বল আলোর স্তম্ভ পাঁচ নম্বরের প্রশ্ন কারা কেন সারা রাত মাঠে আগুন জেলেছিল। অ্যান্সার হবে দেশ লাইওয়ারা ঠিক আছে দেশওয়ালিরা ঠিক আছে সারা রাত মাঠে আগুন জেলেছিল। উষ্ণ রাখার জন্য বা উষ্ম রাখার জন্য আমাদের ছ নম্বরের প্রশ্ন কি বলেছে চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনিলেন হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনতে পেরেছিল তো দেখো দু সালে আমাদের এসবি একাডেমিক সেন্টার যে সমস্ত প্রশ্নগুলো বলেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন এসেছে তো দেখো তোমাদের আমি বলেছিলাম এই যে সমস্ত আমি কিন্তু তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভ করে দিছি যারা টেস্ট পেপার সলভ করেছে তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানসার সমেত কিন্তু করতে পেরেছে তো দেখে নাও এবার আমি তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো দেখাবো তো দেখো বড় প্রশ্ন যেগুলো বলেছিলাম সেখান থেকেই কমন এসেছে কে বাঁচায় কে বাঁচে থেকে বলেছিলাম সেখান থেকেই বড় প্রশ্ন কমন এসে গেছে ঠিক আছে থ্রি পয়েন্ট টু এর প্রশ্ন কমন তার সঙ্গে তোমাদের আমি বলেছিলাম যে শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটো থেকে একটা আসবে সেখান থেকেই দুটো প্রশ্নই দিয়েছে ঠিক আছে এবং ফাইভ পয়েন্ট ওয়ানের যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দু হাজার তেইশ সালে মা উচ্চ মাধ্যমিক বাংলায় কিন্তু কমন এসেছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উবাহু কমন ঠিক আছে তার সঙ্গে ধ্বনিমূল মূল স্বধনী মূল উপাদান ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিত্রকলায় বাঙালি কুস্তি চর্চা ঠিক আছে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইজি এসেছে তার সঙ্গে তার সঙ্গে টেন পয়েন্ট অনের যে প্রশ্ন আছে এটা কিন্তু খুবই ইজি ঠিক আছে প্রচুর ছেলেমেরা কিন্তু লিখতে পেরেছে এবং প্রত্যেকটা ছেলেমেয়ে বলছে যে স্যার প্রশ্নগুলো খুবই কমন এসেছে সবথেকে একটা সৌভাগ্যের ব্যাপার বাংলায় কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন টেন পয়েন্ট থ্রির যে প্রশ্ন আছে বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল তো দেখো খুবই ইজি ঠিক আছে এর পক্ষে এবং এর বিপক্ষে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মানে লেখা যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই কিন্তু ইজি এসেছে বুঝতে পারছো তার সঙ্গে কিন্তু প্রবন্ধ অবলম্বনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রবন্ধ রচনা করো নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী ঠিক আছে রাজনৈতিক জীবন বিখ্যাত স্লোগান ঠিক আছে সাহিত্য রচনা ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে